আসসালামু আলাইকুম। আপনি যদি অলরেডি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ইউটিউব পেশার সাথে যুক্ত হবেন, তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কারণ আজকের এই ভিডিওতে আমি বলে দেব ইউটিউবিং শুরু করার জন্য কি কি জিনিসপত্রের প্রয়োজন হয়। ইউটিউবের পক্ষ থেকে বলা হয় যে যদি আপনি ইউটিউবিং শুরু করতে চান, তাহলে শুধুমাত্র একটা মোবাইল ফোনই যথেষ্ট আপনার এই ইউটিউবিং পেশাটাকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু একটা পর্যায়ে যখন বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া শুরু করবেন, তখন এই শুধুমাত্র মোবাইল ফোনটি দিয়ে আপনার মন ভরবে না। আপনার ইচ্ছা করবে আরও কোয়ালিটি সম্পন্ন, আরও প্রফেশনাল মানের ভিডিও তৈরি করার জন্য। যখন আপনি আরও প্রফেশনাল মানের কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে যাবেন, তখন আপনাকে কিছু জিনিসপত্র কিনতে হবে। আজকে সেই জিনিসপত্রগুলোই আপনাদের সামনে তুলে ধরব যে অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো করার জন্য কি ধরনের ইকুইপমেন্টের প্রয়োজন হয়। তো যদি আপনি বিগিনার লেভেলে হয়ে থাকেন, শুধুমাত্র মোবাইল দিয়ে শুরু করতে পারেন, তবে যদি আপনি আরও একটু প্রফেশনালি করতে চান, তাহলে কি কি জিনিসপত্রের প্রয়োজন হবে। নাম্বার ওয়ান, একটা কম্পিউটারের প্রয়োজন হবে। নাম্বার টু, একটা ক্যামেরা। নাম্বার থ্রি হচ্ছে একটা মাইক্রোফোন। এবং লাস্ট যে ইকুইপমেন্টটা লাগবে সেটা হচ্ছে একটা লাইটিং সেট আপ। তো একে একে সবগুলো আমি এক্সপ্লেন করছি। নাম্বার ওয়ান, কম্পিউটার। যদি কম্পিউটার নাও থাকে, একটা মোবাইল দিয়েও আজকালকার দিনে কম্পিউটারের কাজটা সেরে ফেলা যায়। ভিডিও এডিটিংয়ের কাজটা যদিও মোবাইল ফোন দিয়ে অনেক সুন্দরভাবে করা যায়, কিন্তু কম্পিউটার দিয়ে যতটা প্রফেশনালি, যতটা স্মুথলি আপনি কাজ করতে পারবেন, হয়তো মোবাইল দিয়ে সেটা করা সম্ভব, কিন্তু ততটা ইজিলি, ততটা সহজভাবে আপনি করতে পারবেন না। তো এই জন্য আপনি যখন বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাবেন, তখন আপনার একটা কম্পিউটারের প্রয়োজন হবে। আর ভিডিও এডিটিং করার জন্য সাধারণ কম্পিউটারের কাজ হয় না, একটু ভালো মানের কম্পিউটার নিতে হয়। নাম্বার টু অপশন হচ্ছে ক্যামেরা। এক্ষেত্রে আপনি মোবাইল ফোনকে আবারও প্রাধান্য দিতে পারেন, কারণ মোবাইল ফোনগুলোতে এখন ভালো মানের ক্যামেরা রয়েছে। তবে যদি আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলের ভিডিও রেকর্ডিং করতে চান, তাহলে একটি DSLR ক্যামেরা নিয়ে নিতে পারেন। বাজারে অনেক কোয়ালিটির ক্যামেরা রয়েছে, যেগুলো থেকে যে কোনো একটি আপনি বাছাই করে নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী। এখন আপনার ক্যামেরা যখন নির্বাচন করা হয়ে যাবে, এরপর আপনাকে গুরুত্ব দিতে হবে অডিও রেকর্ডিংয়ের উপর। যেন তেন অডিও রেকর্ড করলে কিন্তু আপনার ভিডিও সকলের কাছে গ্রহণযোগ্য হবে না। আমার আগের ভিডিওগুলোর সাউন্ড রেকর্ড ততটা ভালো হতো না, কিন্তু পরবর্তীতে যখন আমি এই মাইক্রোফোনটা কিনেছি, তখন থেকে আমার ভিডিওর কোয়ালিটি অনেক গ্রো করেছে এবং অডিওগুলো অনেক স্পষ্ট শোনা যায়। তাই তো আপনারা চাইলে এ ধরনের একটা মাইক্রোফোন নিয়ে নিতে পারেন, অথবা চাইলে এই যে এখানে ক্লিপ আকারে মাইক্রোফোনগুলো থাকে, যেটা সব ইউটিউবাররাই রিকমেন্ড করে বয়া M1 মাইক্রোফোনটি কেনার জন্য, আপনি সেটিও কিনে নিতে পারেন। তো মাইক্রোফোন কেনা হয়ে গেলে এরপরে, আচ্ছা মাইক্রোফোন এটা কী ধরনের মাইক্রোফোন সেটা আগে এক্সপ্লেন করি। বাজারে অনেক ধরনের মাইক্রোফোন পাওয়া যায়। পাবলিক প্লেসে কথা বলার জন্য এক ধরনের মাইক্রোফোন আছে, তারপরে মিটিংয়ে মানে ইন্টারভিউ নেওয়ার জন্য ক্লিপ মাইক্রোফোন, এরপর অডিও মানে গান রেকর্ড করার জন্য, সঙ্গীত রেকর্ড করার জন্য কন্ডেন্সার মাইক্রোফোন। আপনি সোহাগ 360 চ্যানেলে উনি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে যে কোন মাইক্রোফোনগুলো কি কাজ, আপনি চাইলে ওনার ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই কন্ডেন্সার মাইক্রোফোনগুলো তুলনামূলক হারে অন্যান্য মাইক্রোফোনের চেয়ে অনেক ভালো, অনেক সেন্সিটিভ, কারণ এগুলোতে বাইরের নয়েস একদমই ক্যাচ করে না, খুব সহজে খুব সুন্দর কোয়ালিটির অডিও রেকর্ড করা যায়। তো যখন আপনার এই মাইক্রোফোন কেনা হয়ে যাবে, এরপর আপনি চলে যেতে পারেন লাইটিং সেট আপের দিকে। যদি আপনি ইনডোর ভিডিও করেন, অর্থাৎ ঘরের ভেতরে ভিডিও করেন, তাহলে আপনার লাইটিং সেট আপের প্রয়োজন হবে। এবং যদি আপনি রাতের বেলাতে ভিডিও করতে চান, সেক্ষেত্রেও লাইটিং সেট আপের প্রয়োজন হবে। কিন্তু যদি আপনি দিনের বেলায় সানলাইটে ভিডিও করেন, তাহলে লাইটের প্রয়োজন নেই। এখন ইনডোরে ভিডিও করলে অথবা রাত্রেবেলা ভিডিও করলে লাইটের অবশ্যই প্রয়োজন আছে। এক্ষেত্রে আপনি কী ধরনের লাইট কিনবেন? বাজারে বহু ধরনের লাইট পাওয়া যায়, যেমন আমব্রেলা লাইট, এছাড়া
উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেক ধরনের লাইট রয়েছে, তবে আমার কাছে মনে হয় বিগিনার লেভেলের একজন ইউটিউবারের জন্য একটা রিং লাইটই যথেষ্ট। কারণ এই যে ফেস ক্যাম ভিডিও করার জন্য শুধুমাত্র ফেসের মধ্যে আমার লাইট আনার জন্য একটা রিং লাইট যথেষ্ট, কারণ রিং লাইটগুলো অনেকটাই ব্যয় সাপেক্ষ নয়, কম রেট চিপ প্রাইসে পাওয়া যায়, আর অন্যান্য লাইটগুলো একটু এক্সপেন্সিভ হয়। তাই বিগিনার লেভেলের ইউটিউবাররা চাইলে এই রিং লাইটগুলো নিয়ে নিতে পারেন। তো এই মোটামুটিভাবে এই কয়েকটা জিনিস হলে আপনি কিন্তু আপনার ইউটিউবিং যাত্রাটা শুরু করতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে যে প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র একটা মোবাইল দিয়েই আপনি কিন্তু কোয়ালিটি সম্পন্ন ভিডিও করতে পারবেন, যদি আপনার ভালো ক্রিয়েটিভিটি থাকে। আমি কয়েকটা ইকুইপমেন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে চেক আউট করে নিতে পারেন, সেগুলো থেকে যে কোনো একটা আপনি কিনে নিতে পারেন। আশা রাখছি আপনি প্রতারিত হবেন না, আশা রাখছি আপনি ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে পারবেন এই ইকুইপমেন্টগুলো দিয়ে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।